নমস্কার বন্ধুরা, আজকে আমার নাগাঁও সখীর্ত পূজা বাড়িতে আমি আয়সা দেখলাম। এখানে ইস্কন মন্দির থেকে গুরুদেব আয়সা ছোট ছোট বাচ্চাদেরকে মানে ভাগবত গীতার কথা শেখাচ্ছে এবং বোঝাচ্ছে, আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ আমার পেটে সরবলে ইমান গতি নাই, তো কোনো ব্যক্তি কি ব্রেন ভগবানী ব্রেন আগে কাম নকরে, এনেকুৱা ব্রেন এটা সরবলে ভগবান নাই। ভগবানে ডাঙৰ ডাঙৰ মানুহবিলাকৰ ব্ৰেইন বিলাক নচলায়, এই চকীবোৰ বাচ্চাকেইটাৰ ব্ৰেইন চলাবৰ কাৰণে কোনো ভগৱানত আহিব। ভগৱানে এটা সৰু থিয়েটাৰ আছে, সেইটো হৈছে আত্মা। কি আপোনাৰ ইংলিছ কি? Soul is, energy. Soul-ৰ মাজতে এটা শক্তিটো আছে, যি শক্তিয়ে ব্ৰেইনক শক্তি দিছে আৰু জিভাখনকো শক্তি দিছে। জিভাখনত মই কি কম, এইটো কম এইটো নকম, সেইটো ব্ৰেইনৰ পৰা আহিছে। কিন্তু জিভাখন এনেকুৱা এনেকুৱা লৰাবৰ কাৰণে শক্তিটো ব্ৰেইনৰ পৰা অহা নাই, আহিছে ডাইৰেক্টলি চৌলৰ পৰা, ডাইৰেক্টলি চৌলৰ পৰা শক্তিটো আহিছে। ঠিক তেনেকৈ ব্ৰেইনৰ কাৰণেও যি শক্তি লাগে সেইটো আমাৰ নগাঁও পূজাৰী পট্টিত যেটা ইস্কন মন্দিৰ আছে, সেই ইস্কন মন্দিরের গুরুদেবে আমাৰ নগাঁও পূজা বাড়িতে আইসা ছোট ছোট বাচ্চাদেরকে ভাগবতের কথা শেখাচ্ছে। আপনারা ভিডিওটি দেখে যদি ভালো পাইছেন অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করলে সবার আগে আমার ভিডিওটা চলে আসবে। আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ, টাটা, বাই বাই সবাই।